أعوذ بالله من الشيطان الرجيم. لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يؤدون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح من ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم وردوا عنه أولئك حزب الله ألا إن حزب الله কোমল মুসলিম সদা কর্লালি স্পষ্ট আল্লাহ বলতেছেন যারা আল্লাহ অলস দাবিদার তোমরা কোন মোমেন্ট কে খুঁজে পাবে না এমন কোন কলে মাল খুঁজে পাবে না যারা ঈমানের দাবি করবে অথচ আল্লাহ অলহসর সত্যদের সাথে তার সক্ষতা থাকবে এটা তুমি কোথাও খুঁজে পাবে না ईमानदार যিনি হবেন তিনি কখনো আল্লাহর শত্রু রসুলের শত্রুর সাথে তার কোন সম্পর্ক বন্ধুত্ব থাকতে পারে না এরপর আল্লাহ বলতেছেন কানু যিনি যদি বাবা আল্লাহ রসুলের শত্রু হয় ইমানদার বাবা ত্যাগ করবে রসুল কে ত্যাগ করবে না এমনকি যদি তার সন্তান সন্তানের শত্রু হয় সন্তানকে পরিত্যাগ করবে রাসুলকে পরিত্যাগ করবে না আও একওয়ানহুম এমন কিছু ভাই বন্ধু দল রাসূলের শত্রু হয় ভাই বন্ধু দল ত্যাগ করবে আল্লাহ ও ত্যাগ করবে না আও আশীরাতহুম এমন কিছু তার জাতি তার দেশ তার সমাজ উল্টো হয়ে যায় প্রয়োজন হিজরত করবে তারপরেও সে আল্লাহ ও রাসূলের কোনক্রমে ত্যাগ করবে না আল্লাহ বলতেছে সত্যিকার যারা ईमानदार তারা যেহেতু আল্লাহ রসুলের মোকাবেলায় কোনো কিছুর পাত্তা দেয় না সুতরাং তোমরা ভাববে না যে সে নিরূপায় হয়ে পরিবার ত্যাগ করেছে সে নিরূপায় হয়ে দেশ ত্যাগ করেছে হিজরাত করেছে সে বোধ দুর্বল আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি জেনে রাখো আমি এমন ইমানদারদেরকে চারটি পুরস্কারে দুনিয়াতেই ধন্য করে দিব এক নম্বরে ওলাই কাতাবাফি আমি ওই সমস্ত মোমেনদের দেলের ভিতরে ইমানের বাতি এমন ভাবে উজ্জ্বলিত করব ওদের জজবা এমন আমি তৈরি করে দিব সারা দুনিয়ার হাজারো ভীতি ওদেরকে পরাস্ত করতে পারবে না ওরা কোন কারো ভয় ভীত হবে না কারো ধোকায় পড়বে না ওরা ইমানের দায়িত্ব মরণ পর্যন্ত একভাবেই পালন করবে দ্বিতীয় নম্বর আইয়াদা হম বে আমি আল্লাহ ওদেরকে ফেরস্তা পাঠিয়ে সাহায্য করব জিবরাইল আমিনকে কে সাহায্য করব এমনকি আমি আল্লাহ নিজে সাহায্যকারী হব আয়ুদেখিলহুম জান্নাতিন তাজরিমে ও তাহতি আল আনহার ওরা হতে পারে আমলে দুর্বল ওরা হতে পারে পাপী কিন্তু ওরা আমি আল্লাহকে সর্বোচ্চ ভালোবাসা দান করেছে আমার রসুলের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে আমি ওদেরকে এই অল্প আমলের দরাই জান্নাতের ফয়সালা করব আর ওরা যেহেতু আমাকে প্রাধান্য দিয়েছে ওদের ইমানের অবস্থাটা এমন করে দিব মরার পরে ওরা যা পাবে সেটা মরার আগেই দুনিয়াতেই পাবে ওর ভিতরে আর আমার ভিতরে কোনো পর্দা থাকবে না ওই বান্দার আল্লাহর ভিতরে কোনো ছায়া থাকবে না ও দ্বীপাদ্বীপ প্রহারের মতোই আল্লাহকে উপলব্ধি করতে থাকবে রসুল এ কারিম শাহসাল্লামের স্বাদ করেন আনা আনা সান্ডার দিয়ে তালা আন কল কল আর সুল আলাইহি লা ইয়ো মিনু আহাতুকুম হাতা কুন আহা পাইলেই হে মিনু অলিদিহি অ অলাদিহি অ না এমন কি না একটি মানুষ কখনো পরিপূর্ণ মোমেন্ট হতে পারে না যতক্ষণ পর্যন্ত তার কাছে আমি মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাম তার বাবা মার চেব তার সান্তোষ মুধুর চেব তার আত্মীয় চেয়ে এমনকি তার আত্মার চেয়ে নিজের নিজের জীবনের চেয়ে নবী তার কাছে প্রাধান্য না পাবে ততক্ষণ পর্যন্ত সে অন্তত নবীর উম্মত আল্লাহর বান্দা দাবি অধিকার রাখে না অতএব আমি আপনাদের জানতে চাই যে পরিস্থিতি আমাদের প্রতিবেশী দেশ ভারত করতেছে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী এর প্রতিরোধ এর প্রতিবাদের জন্য আমাদের শক্তি সমর্থন যে চেষ্টা করতে রাজি আছে কিনা আরব বিশ্ব সহ পৃথিবীর বিভিন্ন দেশ ভারতীয় পণ্য বর্জন করেছে আমাদের সরকার কি করবে তা জানি না আর সাপে বর্জন করতে পারবো না কিন্তু আমরা অন্তত যে সমস্ত বিষয়ে ভারতীয় জিনিস ব্যবহার না করে পারা যায় যেমন কাপড়টা আমরা ইন্ডিয়ান কাপড় পরব না আমরা তেল সাবান ইন্ডিয়ান ব্যবহার করব না এভাবে যে সমস্ত বিষয়গুলো আমাদের অনিবার্য প্রয়োজন নাই যার বিকল্প আমরা পাই আমরা এই সমস্ত ভারতীয় পণ্য আজকের থেকে বর্জন করব মরণ পর্যন্ত ভারতীয় পণ্য আমি স্বেচ্ছায় গ্রহণ করব না কে কে পারবেন শপথ করতে আল্লাহু আকবার বলে হাত তুলে দেন মান আল্লাহুম্মা আমিন হাত নামান দ্বিতীয় ভারত সরকার যে কার্যক্রম গ্রহণ করেছে এটা যদি বাস্তব না হয় নাটক হয় তাহলে অবস্থার প্রেক্ষিতে পরবর্তী যে কর্মসূচি নেসারাবাদ থেকে ঘোষণা করা হবে আপনারা আপনাদের শক্তি সামর্থ্য সুযোগ অনুযায়ী এর সাথে সহযোগিতা করতে কে কে রাজি আছেন আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন আল্লাহ আমিন আল্লাহ আমিন আল্লাহ পাক আমাদেরকে সত্যিকারে একজন মমেন হিসেবে দায়িত্ব পালন করে আল্লাহর দরবারে হাজির হওয়ার করুন আপনারা দেখছেন এটিআর টেলিভিশন সত্য প্রবর্তনে ঐক্য